মানুষ বড়ই আজব এক প্রাণী। মাঝে মাঝে তারা ভাবে, ইস কেমন যদি হতো পাখির মতো ডানা ঝাপটিয়ে আকাশে ওড়া যেত, কিংবা মাছের মতো জলে সাঁতার কাটা যেত। লেজ নাড়ি, পাখি আকাশে উঠতে পারলেও মানুষ কেন উঠতে পারে না, এমন প্রশ্ন এক বাক্য প্রায় সবাই বলতে পারেন, কারণ ডানার অভাব। অনেকের কাছে প্রশ্নটি আবার একদম শিশুতোষ ঠেকতে পারে, তবে ডানা থাকলেও কি মানুষ উড়তে পারে, এমন প্রশ্নের জবাবটি বেশ খুব কঠিন, কারণ ডানা থাকার পরে উঠতে পারে না এমন প্রাণী এই পৃথিবীতে মোটেই বিরল নয়। উট পাখি এবং ইমুর কথা আমরা সবাই জানি, ডানা থাকার পরেও ওদের জীবন কেটে যায় মাটিতেই। হাঁস মুরগিও আকাশে ভেসে বেড়ানোর রেকর্ড খুবই একটা জুত সহ নয়। আবার ডানা না থাকার পরেও বাতাসে ভেসে দীর্ঘ পথ পাড়ি দিতে পারে প্রাণীরাও রয়েছে পৃথিবীতে। বেলুন স্পাইডার কথা ধরা যাক, বিশেষ কৌশলে এরা বহু কিলোমিটার বাতাসে ভেসে থাকতে পারে। ফ্লাইং স্কুট, ফ্লাইং ফিশ, ফ্লাইং স্কুলের মতো কিছু ডানাহীন প্রাণীরাও রয়েছে খানিকটা ওড়ার ক্ষমতা। এর মানে হলো উড়তে পারা বা না পারার কারণ কেবল ডানা কেন্দ্র করে ফেলার যুক্তি নেই, এমনকি এটি মূল কারণও নয়। বিজ্ঞান বলেছে মানুষকে উড়তে নেওয়া দেওয়ার জন্য মূলত দায়ী পৃথিবীর অভিকর্ষ বল। মানুষের শরীরে গঠন ওই অভিকর্ষ বলকে অপেক্ষা করে বাতাসে ভেসে থাকার উপযোগী নয়। পৃথিবী অভিকর্ষ বলের মাধ্যমে সব কিছু কেন্দ্রের দিকে টানতে থাকে। আমাদের শরীর এই অভিকর্ষ বল অতিক্রম করতে সক্ষম নয়, ফলে আমাদের আজীবন সেটে থাকতে হয় পৃথিবীর বুকে। বিপরীতে পাখির হালকা গড়ন এবং দেহের ফাঁকা হাড় অভিকর্ষ বল এড়াতে সাহায্য করে। শরীরের ভিতরে বায়ু থলি হালকা রাখে পাখিদের, এর জন্যে বাতাসের মধ্য দিয়ে মসৃণ গতিতে ভেসে বেড়াতে পারে। পাখির শারীরিক গঠনও ওড়ার জন্য বেশ সহায়ক। এই গঠনকে ফলে ওড়ার সময় এরা তেমনভাবে বাতাসে বাধাই পড়ে না। অন্যদিকেও ডানার পেশি শরীরেও বেশি তুলনায় বেশ শক্তিশালী হওয়ার ডানা ঝাপটাতে সমস্যা হয় না পাখির। পাখির ফুসফুসে গঠন একে উড়তে সাহায্য করে। শ্বাস নেওয়ার সময় ফুসফুস প্রচুর অক্সিজেন শোষণ করে, যা ডানার পেশিকে দীর্ঘ সময় সক্রিয় থাকতে সাহায্য করে। পাশাপাশি পাখির ডানা পালক বাতাসে উপর থেকে নিচের দিকে ঠেলে দেয়, ফলে ভূমি থেকে সহজে আকাশপানে উড়াল দিতে পারে। বিমানের ডানা বা হেলিকপ্টারের ব্লেডও ঠিক এই কাজটি করে। আর তাই পাখির আকাশে ওড়ার ঘটনাগুলো শর্তর যোগফল, তাই কেবল ডানা লাগিয়ে নিলেই মানুষের পক্ষে ওড়া সম্ভব নয়। ওটা কেবল গল্পের পরিধির জন্য প্রযোজ্য, যে পরিরা উড়ে বেড়ায় শুধু আমাদের কল্পনায়। এমন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।